নগরীর লালহানবাজার এলাকার আমিন সেন্টারত গত হাইল 26 মে শনিবার আজিন্নে 7:30 তুন রাতিয়ে 12 পর্যন্ত বিক্ষোভ করছি দোয়ান মালিক হল মার্কেটত দ্রুত এসি স্থাপন করি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির দাবি তারা এ বিক্ষোভ করছি। এ সময় বিক্ষুব্ধ দোয়ানদারল সি প্লাসরে হয় তারা নতুন এসি আনিত নপরে পুরন এসিরে আজ ইতুন দেখ দিয়ে চালু হরি দিয়ে হতা বুঝুন না পুরন এসি যেত আজ ইতুন চালু আনার ব্যাগের খুব জলদি পুরন এসি যদি ধর চালু হরি তার আজ 3.5 মাস আর খিললে গরম রেখো নতুন এসি বা খিললে নয় লাগবো তো আর আই বললে বলে এখন সমাধান চাই ওনার মাধ্যমে আফসাল আমিনের আছে আর এই প্রস্তাবন ফাটাতে দিতে ইতারা কিরের সমিতি কিরের আর এত কান্ডে ইনভেস্ট করছে আর এখানে ক্ষতিপূর্ণ হন দিব শুধুমাত্র আর সাইডে আর আর মার্কেটর আর গরমের মধ্যে আত্তা কিন্ন সাইড আর তো দরকার হইছে এসি আর এসি টিয়া বসে দিফালাই এসি টিয়া বসে দিফালাইবার পর আর তো এসি নয় এর কি হল নয় এর আর তো জবাব দরকার আর হন অনসিং কলা করতে মাসের মার্কেটত আর যদি অসিং কলা করে আর কাস্টমার যাইবো কিন্তু আর সোয়া এর লাই আর কাস্টমার ফেরত যাইতাম না সাইড আর শুধু সাইড দিয়ে আর কাস্টমার গুনতা হোক আর আমিন সেন্টার দোয়ান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ সি প্লাসরে জানাই চট্টগ্রাম।